হ্যালো ফ্রেন্ডস, আজি আমি এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার বিষয়ে আলোচনা করিম। ইয়ার কারণে আমাক লাগিব রাসায়নিক দ্রব্য পটাসিয়াম আয়োডাইড, পটাসিয়াম আয়োডাইড, লেড এসিটেট আর দুটা খালি বিকার আর এটা কনিক্যাল ফ্লাক্সত আমি পানি লৈ লম। আমাক এইখিনি দ্রব্য লাগিব। প্রথমে আমি লেড এসিটেটর দ্রবটো তৈয়ার করিম। ইয়ার কারণে আমি লেড এসিটেটর ক্রিস্টেল এটা খালি বিকারত লৈ আমি পাতিত পানি যোগ করিম। আমি পানি যোগ করিম, পানি যোগ করে এডাল স্টায়ারৰ সহায়ত ইয়াক ভালকৈ আমি দ্রবীভূত করিম। এইখিনি আমার লেড এসিটেটর দ্রব সম্পূর্ণ হয়ে উঠিল। এটা আমি পটাসিয়াম আয়োডাইডৰ দ্রব এটা তৈয়ার করিম। ইয়ার কারণে আমাক পটাসিয়াম আয়োডাইডৰ ক্রিস্টেল লাগিব। আমি পটাসিয়াম আয়োডাইডৰ ক্রিস্টেলখিনি এটা খালি বিকারত লৈ পূর্বর দরে আমি পাতিত পানি যোগ করে এটা সংপৃক্ত দ্রব আমি সৃষ্টি করিম। পটাসিয়াম আয়োডাইডৰ দ্রবটো তৈয়ার হয়ে উঠার লগে আমি পরবর্তী পর্যায়লৈ যাব পাৰিম। এতিয়া আমার হাতত দুটা দ্রব আছে, এটা পটাসিয়াম আয়োডাইডর আর এটা লেড এসিটেটর। আমি লেড এসিটেটর দ্রবটোরপা অকনমান লেড এসিটেট পটাসিয়াম আয়োডাইডত যোগ করিলে আমি এটা সুন্দর বিক্রিয়া সংঘটিত হওয়া দেখিলে পাম। বড় সুন্দর হালধীয়া বরণের অধক্ষেপ ইয়াত পৰিছে। আমি দেখিছো যে বিকারট দুটা তরপ সৃষ্টি হয়েছে। তলর তরপত লেড আয়োডাইডর গধুর অধক্ষেপ জমা হয়েছে আর উপর অংশত পটাসিয়াম এসিটেটর জলীয় দ্রব রয়ে গেছে। এটা একটা সুন্দর দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ।